আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থগিত হওয়া লাইসেন্সের গোলাবার সহ আগামী তেসরা সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত পঁচিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিগত দু সালের জানুয়ারি থেকে দু সালের আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়স্ত্রের লাইসেন্স স্থগিত করা হলো তাদের আগামী তেসরা সেপ্টেম্বরের মধ্যে গোলাবার সহ আগ্নেয়স্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দ্য আর্মস অ্যাক্ট আঠারোশো আটাত্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই হাজার ষোলো অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা ওইদিন বিলুপ্ত হয় মন্ত্রিসভা পরদিন ছয়ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট